এই ভিডিওতে আমি ইউনিক্স অ্যান্ড সেল প্রোগ্রামিংয়ে এ ম্যাকআউটে বিসিএ এ সিক্স এমএস প্রিভিয়াস টেন ইয়ার্সে যে কোয়েশেন পেপার এসছে প্রত্যেকটা কোয়েশ্চেন পেপার আমি অ্যানালিসিস করবো তোমরা দেখতে পাবে যে কী ধরনের কোয়েশেন্সগুলো বারবার ইউনিক্সের সিস্টেমে এসছে বা আসে তো এই ভিডিওটাতে তোমরা ডিসক্রিপশান বক্সের লিঙ্কে তোমরা এই ক্লিক করে বা ফর্ম ফিল আপ করে তোমরা ডেফিনেটলি আমার এই কোশ্চেনটা অ্যাক্সেস করা পারমিশন পেয়ে যাবে এবং তোমরা প্রত্যেকটি কোশ্চেন পরীক্ষা যাওয়ার আগে আরেকবার দেখে নিতে পারবে বুঝে নিতে পারবে যে কী ধরনের কোশ্চেন এসছে এবং কী ধরনের কোশ্চেন আমি পড়ে যাব কটা কোয়েশ্চেন একসাথে করা আছে একটা পিডিএফে প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে যেমন এইটা হচ্ছে দু হাজার তেইশের কোয়েশন পেপার থেকে এসছে সো তেইশের কোশ্চেন পেপারটা আমি ডেফিনেটলি এর মধ্যে সলভ করে দেবো তোমরা পরীক্ষা যাওয়ার আগেই তেইশের সলভ ভার্সনটা পেয়ে যাবে বাকি কোয়েশনসগুলো ডেফিনেটলি তোমরা দেখে যাও যেরকম দু হাজার তেইশের কোয়েশনসগুলো শর্ট কোয়েশনে এই বিভিন্ন ধরনের কোয়েশন যেরকম ক্যাটাগরিজ অফ প্রসেসেস কমান্ডস এসেন্সিয়াল টাস্ক অফ ইউ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এই যে কোয়েশনসগুলো এসছে এই কোয়েশন পেপারটা দেখতে পাবে এখানে পরপর কীভাবে কোয়েশন এসছে তো এটা দু হাজার তেইশের কোয়েশনটা খুব একটা কঠিন আসেনি থিওরিটিক্যাল কোয়েশন খুবই পরিচিত থিওরিটিক্যাল কোয়েশ্চেন যেমন ফাইল সিস্টেম

তো এখান থেকে যেরকম লিস্ট অফ ফাইলস কিভাবে চেঞ্জ করবে ডাইরেক্ট টু হোম ডাইরেক্টরি তো প্রত্যেকটা ছোট ছোট কোশ্চেন হিসাবে এখানে দেওয়া আছে দু হাজার কোয়েশ্চেন দু হাজার পর ডাইরেক্ট যে কোয়েশনটা উনিশ কুড়ি সালের কোয়েশনটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ কুড়ি সালে কোয়েশনটা যেভাবে এসছে তো এই কোয়েশ্চেনটা তোমরা ডেফিনেটলি প্রত্যেকটা কোয়েশ্চেন দেখো এই উনিশটা একটু ডিফিকাল্ট ছিল সেলস স্ক্রিপ্ট এসছিল আর কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম এসছিল এগুলো তোমরা দেখে যাবে ডেফিনেটলি কোয়েশনগুলো তারপর ষোলো সাধারণ কোয়েশ্চেন্সও খুব একটা কঠিন আসেনি যেখানে তোমার বেসিক কোয়েশ্চেন্সগুলো এসেছে যেমন ব্যাকগ্রাউন্ড জব ফোরগ্রাউন্ড জব নো হাব অ্যাবসোলিউট পাতন রিলেটিভ পাতন প্রসেস কীভাবে ক্রিয়েট হয় ডাইরেক্ট ফাইল কী থাকে আই নোট কী হ্যাঁ ইউজার আইডি কী জিনিস সেল সেলস্ক্রিপ্ট তো বেসিক কোয়েশনসগুলো এসছে প্যালেনড্রোম প্রাইম নাম্বার স্যামসং নাম্বার তো এই কোয়েশনসগুলো ইন্টারনাল কমার্ট এক্সটার্নাল কমার্ট দু হাজার পনেরো ষোলো কোয়েশনসটাও এখান থেকে পেয়ে যাচ্ছ 150 160 क्वेश्चन हो वो वोटीनाशी आर्किटेक्चर से बार-बार आई नोट कंटेंट्स की तक CH मोड डेमन प्रोसेस CD CD डॉट डॉट के म डिफरेंस तो ये क्वेश्चंस को तुम्हारा एक बार यदि देखे जाओ प्रत्येकटा कॉन्फिडेंस ऑफ जन पाथ वेरिएबल की काज लगे यूनिक कमांड लॉगिन की वेव हो और PS कमांड फ्यूनो सीरीज এবারে के क्वेश्चन होने का তো সেলসকেপে আমি একটা ভিডিও দিয়েছি তো আমার চ্যানেলে পেয়ে যাবে হার্ড লিঙ্ক সফট লিঙ্ক কীভাবে কাজ করে ব্যাকগ্রাউন্ড জব কীভাবে ক্রিয়েট করি এলএস কমান্ড তো এগুলো বেসিক আমি ইম্পর্টেন্ট কোয়েশন এসেও দিয়েছি তোমরা ইম্পর্টেন্ট কোশ্চেন আমার দেখে নিতে পারবে তাও প্রত্যেকটা কোশ্চেন যদি দেখে যাও তোমাদের আইডিয়াস হবে যে আমি কোন কোয়েশ্চেনগুলো পড়ে যাচ্ছি পজিশন প্যারামিটার্স এগুলো কোশ্চেন আমি ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি ইউ মার্কস টাচ কমান্ড ফাইল সিস্টেম ইউনিক্সে আই নোট কী কী আছে তার কনসেপ্ট এখানে এই এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এসে গেছিল এই রোহিত এই কোয়েশ্চেনটা কাট শর্ট ডিসপ্লে ফাংশন টেস্ট কমান্ড রান লেভেল বলতে কি বুঝি হ্যাঁ একটা ফাইল কি করে বুঝবে কপিড কি লিঙ্ক হয়েছে কি করে বুঝবে কপিড কি লিঙ্ক তো আই নোট নাম্বার দিয়ে বোঝা যাবে যেমন এলএস এর বিভিন্ন রকমের অপশানস কি শিডিউলিং জব শিডিউলিং কিভাবে হয় ম্যাচ কমান্ড অ্যাড কমান্ড প্রাইম নাম্বার অ্যান্ড ফিবোনাসি সিরিজ তো এই কোয়েশনসগুলো আমার সেলস্ক্রিপ্ট আমি দিয়েছি সেগুলো দেখলে তোমাদের অনেক সেলস্ক্রিপ্ট নিজে থেকে তৈরি করতে পারবে যারা জানো না তারাও শিখে যাবে এবার তেরো সালে কোয়েশ্চেনটাও বেসিক্যালি থিওরিটিক্যাল কোয়েশ্চেন একদম সিম্পল কোয়েশন ইন্টারন কমার্ড এক্সটার্ন কমার রান লেভেলস আই নোট আই নোটটা বারবার আসছে পিআইডি পিপিআইডি স্ক্রিপ্ট কোয়েশ্চেন দিয়েছে কিছু রুট ডাইরেক্টরি হোম ডাইরেক্টরি বলতে কী বলছে ব্যাকগ্রাউন্ড জব ফোরগ্রাউন্ড জব হ্যাঁ মাউন্ট কে ইউ মার্কস কীভাবে ফাইল ক্রিয়েট হয় শাটডাউন কমান্ড কীভাবে কাজ করে তো ক্যাল কমান্ড টাচ কমান্ড তো বেসিক কোয়েশ্চেন্সগুলো এসছে ভারতেও কোয়েশনসগুলো দেখে যাও ভারতে কোয়েশনসগুলো যেগুলো এসছে সেম একই রকম নোট মাউন্ট আনমাউন্ট ঘুরি পিড়িয়ে যে কোয়েশনসগুলো আমি ইম্পর্টেন্ট দিয়েছি সেগুলো দেখো এসছে বারবার আমি এবারে ইম্পর্টেন্ট কোশেন দিয়েছি তো ওটা সেইটা দেখে ডেফিনেটলি দেখেন যাও ভালো করে হার্ড লিঙ্ক সফট লিঙ্ক কীভাবে ক্রিয়েট করা যায় মেকানিজম অফ প্রসেস ক্রিয়েশন হাউ সেল ইজ ক্রিয়েটেড হ্যাঁ कील कमांड बैकग्राउंड जॉब फोरग्राउंड जॉब तो रेगुलर एक्सप्रेशन कोटिंग ई ग्रीप एंड एप ग्रीप बेटा तो एक बार इससे क्वेश्चन था जी जी गान जी टर कमांड सेल की की तरह ना एगारो दस एगारो साल क्वेश्चन था देखो क्वेश्चन एनालिस कर दो थ्रेड प्रोसेस डिफरेंट काइंड्स ऑफ थ्रेड एग्लो आउट ऑफ सिलेबस थ्रेड एंड प्रोसेस यूनिट से कर्नल तक की प्रयोजन है तो जानो

এটা ডিএনএস টা নেই সমস্ত সিলেবাসে পিসিবিডি সিলেবাসে নেই ফাইল সিস্টেম তো আছেই আছে তোমাদের কোশ্চেন আর 11 সালে কোশ্চেনটাও যে কোশ্চেনস আছে সেখানে এক প্রথম কোশ্চেনটা তোমাদের সিলেবাসে নেই সিঙ্গেল কমান্ড এই কি উপরে এটা করবে এটা লিস্ট ডিসপ্লে করবে টোটাল নাম্বার ইউজার কারে কারে লগইন হয়ে আছে আউটপুট হু হু শুড বি দা ডিসপ্লে দ্য স্ক্রিন তার সাথে হু করে তারপর সি ইউজ করলে তোমরা পেয়ে যাবে গ্রিপ কমান্ড এটা দিয়ে কি সার্চ করবে দ্য নেম অফ দ্য প্রসেস ওস পিআইডি জিরো এটা খুবই বারবার এসেছে ইনিট ইনিট প্রসেসটা যেটা পিআইডি জিরো লাইন কীভাবে অ্যাপিয়ার করবে কোয়েশ্চেন মার্ক দিয়ে কীভাবে কাউন্ট করবে টাইমস স্পেসিফিক ক্যারেক্টারস বিভিন্ন রান লেভেল ব্লক ডিভাইস ক্যারেক্টার ডিভাইস এটা এখন নেই ফাইল সিস্টেমটা বারবার আসছে কার্নেল আর্কিটেকচারটা ডায়াগ্রামটা ডেফিনেটলি দেখো ব্লকে কোয়েশ্চেন দেখার দরকার নেই

স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এর সো এই কোয়েশনসগুলো যেগুলো দেখলাম এটা লাস্ট কোয়েশন দু নয় সালটা ফর্ক সিস্টেম কল সিস্টেম লেআউট কীভাবে কাজ করে ফর্ক সিস্টেম কল মিং যেখানে প্রসেস ক্রিয়েট হয় সেই সিস্টেমটা ইন্টারপ্রসেস কমিউনিকেশান তোমার সিলেবাসে নেই এটাও নেই সিলেবাসে পাইপ এটা আগে ছিল এখন নেই শিডিউলিং কী করে কাজ করে সেগুলো আছে তোমাদের সেমাপুর নেই সকেট নেই প্রজেকশন ফল নেই প্রপার পুল এগুলো নেই তোমাদের সিলেবাসে নয় পুরোনো নোট স্ট্রাকচারটা যেটা বারবার বলেছে ক্যান টু ফাইল আপ সেম নোট নাম্বার হ্যাং হতেই পারে আমি যদি শর্টকাট সব লিঙ্ক করি তাহলেই হয়ে যাবে সিগনিফিকেন্ট সব ডেসক্রিপ্টার টেবিল নেই সিলেবাসে মাল্টিপ্রোগ্রামিং মার্ডিয়াস্কিং কীভাবে কাজ করে ওএস ইউনিক্সে মেমোরি ম্যাপ এটা নেই তোমাদের সিগন্যাল ডেফিনেটলি আছে সিগন্যাল বিভিন্ন ধরনের সিগন্যাল ইন্টারপ্রসেস কমিউনিকেশন পাইপের থ্রু দিয়ে পড়ায় অর্গানাইজেশন অব ইউনিক্স আছে তোমাদের ইউ মার্ক্স অ্যান্ড সি মার্ড সেটা বারবার বলছি কোয়েশনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশন তো আমি পুরো তোমাদের দেখো দশ বছরের কোশ্চেন এখানে আমি প্রত্যেকটাই এখানে দিলাম যেটা তোমরা পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে তোমরা ভিডিও প্রথম থেকে সেই শব্দ ডেফিনেট দেখবে দেখো প্রত্যেকটা কোশ্চেন সেগুলো যদি তোমরা আমার এই পিডিএফটা দেখে নাও তাহলে তোমরা আইডিয়া হয়ে যাবে কি ধরনের কোয়েশন আসতে হবে চৌ তেইশের কোয়েশ্চেনটা আমি সলভ করে দেবো পুরোটা তোমাদের যাদের সলভ পার্সেনটা তোমরা দেখতে পাবো এবং এখানে অনেক ট্রিকি কোয়েশন আছে যেগুলো তোমরা জানলে আরো তোমাদের সাবজেক্ট আরো শেখা হবে দেখো সেলস্ক্রিপিনেটলি তোমাদের তো এই প্রিভিয়াস ইয়ারে দেখো অনেক কটা স্ক্রিপ্ট আমি এখানে দেওয়া আছে আমি সেলস্ক্রিপ্ট একটা অলরেডি ভিডিও দিয়েছি সেখানে অনেক কথা সেলস্ক্রিপ্ট দেওয়া আছে সেগুলো ডেফিনেট দেখো এই দু হাজার উনিশ কুড়ি কোশ্চেনটা খুব ডিফিকাল্ট এসেছিলো এখানে কিছু কোয়েশন এসেছিলো যেগুলো যেমন এখানে কোটিং এর উপর কোয়েশ্চেন গুলো রেগুলার এক্সপ্রেশন উপরে এটা দেখে যেও এই সাথে কোয়েশ্চেন টা আমি সাজেস্ট করবো তোমরা প্রত্যেকটা অ্যান্সার এটা একবার করে নাও এই সাথে এই কোয়েশ্চেনটা এটা কোয়েশ্চেনটা এটা একটা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সারটা দেখে নাও এটা কারণ এসে যেতে পারে আর গ্রিপ কমান্ডটা এটা তো সার্চ করে আর বাকি সেল কারণে তো জানো যে এটা জেনারেট কম্বিনেশনস

সেলস স্ক্রিপ্ট এবার খুব বেশি আসবে আমি আরেকবার এগুলোকে প্রত্যেকটা যেগুলো মার্ক করে দিচ্ছি তোমরা ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ড জব ফোরগ্রাউন্ড জব যেটা অ্যাবসলিউট পাথ নেম রিলেটিভ পাথ নেম প্রসেস কীভাবে ক্রিয়েট হয় সেল স্ক্রিপ্ট প্রাইম নাম্বারটা খুব আসে যে ডাইরেক্টরির মধ্যে কি থাকে আই নো দে কন্টেন্ট এই এল এস ক্যাট কমান্ড দিয়ে কাজ করে সেল স্ক্রিপ্ট প্যালিন্ড্রোম প্রাইম আমস্টং এই তিনটে মাস দেখো কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট না দেখার দরকার নেই

আই নোট গুলো আই নোট বারবার এসছে এখানে একটু ডেফিনেটলি সলভ করে যাবে এখান থেকে পারে মনে হচ্ছে এখানে কাট দ্য লাইন এত ফিল্ড এই এটা অঙ্কটা দরকার নেই ব্লক কোশ্চেন নেই রান লেভেল এই রান রান উইথ অ্যাম্পাস এন্ড রান উইথ নো আপ শিডিউলিং কমান্ড অ্যাড এগুলো এলএস এল এল ইউটি এইটা ডিফারেন্স ফরম্যাটে আসে ইনি কেটে কীভাবে কাজ করে স্ক্রিপ্ট তো বারবার বলছে এবার আসবে পিবোনাসি পিব দেখো এটা সেভেন মার্কস এটা এইট মার্কস ফিফটিন মার্কস তোমরা পেয়ে যাবে তো স্ক্রিপ্ট আমার চ্যানেলে ডেফিনেটলি করে দেওয়া আছে এগুলো দেখো ফিল্টার কমান্ড ইউনিক্স স্পাইল সিস্টেম পিআইডিটা নেই সিলেবাস তোমাদের তেরোর পুরোনো কোয়েশনসগুলো আমি সব করে দিচ্ছি আরেকবার ইন্টারনাল কমান্ড এক্সট্রে অলরেডি বলেছি রান লেভেল বলেছি দেখো তোমরা পারবে আমি যার জিন দিয়েছি আই নোট এলএস কমান্ড এটা হিডেন ফাইলগুলো দেখিয়ে দেবে রিড রাইট এক্সিকিউট পারমিশন কিভাবে হবে এই যে এই কোয়েশনগুলো পিআইডি পিপিআইডি স্ক্রিপ্ট সিনট্যাক্স ওয়াইল আনটেল ফর এটা আমি দিন ইম্পর্টেন্ট क्वेश्चन বা ডেফিনেটলি একবার দেখে যাবে স্ক্রিপ্টের সময় ফর কিভাবে লিখি আমরা ওয়াইল কিভাবে লিখি আনটিল কিভাবে লিখি কোশ্চেনটা আমি সাজেস্ট করব তোমাদেরকে ডেফিনেটলি একবার দেখে যেতে তারপর তো বাকি সবই তোমরা পারবে এখানে ই গ্রিপ এগুলো তো দিয়েছি আমি ইম্পর্টেন্ট কোশ্চনে করেছে হু কমান্ড টাচ কমান্ড ক্যাল কমান্ড ভারতেও আমি যা যা দিয়েছি তোমাদের সেই কোয়েশন সলভ হয়ে যাবে ইম্পর্টেন্ট কোয়েশন যা দিয়েছি হাউ টু চেঞ্জ ফাইল পারমিশন সিএচ আই মাউন্ট নোট মাউন্টিউট হার্ড লিঙ্ক সফল বারবার বলছি কোয়েশনটা মেকানিক প্রসেস ইন্টারনাল ইন্টারনাকশনাল কমান্ড কিল কমান্ড ব্যাচ নাইস প্রায়োরিটি দিয়ে নাইস করো পাইপিং

যেমন সিগন্যাল বললাম ইউ মার্কস বললাম এখান থেকে দেখো ইউ সিগন্যাল ইউ মার্কস এটা নেই দরকার নেই তো এইভাবে আমি প্রত্যেকটা কোয়েশন মাল্টি টাস্কিং মাল্টি প্রোগ্রামিং আই নোট স্ট্রাকচারটা এখানে আর বাকি বাফার এগুলো নেই এগুলো একটা কোশ্চেন দরকার নেই একটাও লাগবে না শিডিউলিংটা করবে এখান থেকে পাইপিং লাগবে না প্রসেস টেবিল লাগবে না ইন্টার প্রসেস কমিউনিকেশন লাগবে না

আর এই পিডিএফ করতে গেলে ফর্মটা ফিল আপ করে দিন তাহলে পেয়ে যাবে সব গুলো একসাথে পেয়ে যাবে তোমরা দেখতে সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও